আপনি প্রত্যেক দিনই প্রচারে বেরোচ্ছেন, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রচারে প্রচণ্ড পরিমাণে সাড়া। সাধারণ মানুষ তো ওনার ঘরের মেয়ে, ঘরের বোনকেই চান, আজকে রেখা পাত্রকেই চান। কারণ আজকের যে মানুষের ওপরে যে অত্যাচারে, মানুষ যে অত্যাচারিত হয়ে যে দেয়ালে পিঠ ঠেকে গেছিলেন, ওর নিজের জায়গাটা ওনারা বুঝতে পেরেছেন। ওনারা ওনার ঘরের মেয়েকেই চান, ঘরের বোনকেই চান, ওনারা আমার পাশে আছেন। আর যদি বলেন যে আজকের এই লোকসভা ভোটে কেমন বুঝছেন, আমরা ফুল লিড পাবো, এখানে 100% লিড পাবো আমরা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। বেশ কিছুদিন তাকে আমরা প্রথম অবস্থায় দেখছিলাম যে সন্দেশখালীতে তিনি বিভিন্ন রকমভাবে এই শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলছিলেন। আর সেই প্রতিবাদের ফলস্বরূপ কিন্তু তাকে বিজেপির তরফ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে। যত দিন যাচ্ছে ততই তিনি পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তির মতোই কিন্তু আচরণ করছেন। তার কারণ, তিনি প্রতিদিনই কিছু না কিছু শিখছেন এবং সেটা কিন্তু তার যে মানুষের সঙ্গে মেশা বা প্রত্যেক দিন প্রচারে বেরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা, বিভিন্ন মানুষের সঙ্গে ব্যবহার করা, সেটা থেকেই কিন্তু তিনি তার এই রসদ খুঁজে পাচ্ছেন বলে অনুমান করা যেতে পারে। আজও রেখা পাত্রকে দেখা গেল যে বসিরহাট পৌরসভা এলাকায়, এই পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু তাকে প্রচারে নামতে দেখা গেল। প্রচারে বেরিয়ে দেখা গেল যে এই প্রথম ঢাকঢোল বাজিয়ে, অর্থাৎ সামনে কয়েকজন ব্যক্তি যারা ঢাকঢোল বাজাতে পটু, তাদেরকে তারা ঢাকঢোল বাজিয়ে স্থানীয় মানুষদের আর কি সচেতন করতে করতে এগিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে পিছনে রেখা পাত্র তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারে আসছেন। এবং প্রচারে বেরিয়ে একটা অভিনব জিনিস দেখা গেল যে বসিরহাট পৌরসভার মধ্যেই এই 21 নম্বর ওয়ার্ডেই শঙ্খ বাজিয়ে, অর্থাৎ শাঁখ বাজিয়ে এলাকার মহিলারা এলাকাতে রেখা পাত্রকে স্বাগত জানালেন। অর্থাৎ এটা বলাই যায় যে রেখা পাত্রর এই যে শাঁখ বাজিয়ে স্বাগত জানানো, মানে তার প্রভাব প্রতিপত্তি বা তার যে প্রচারের ফলে রেখা পাত্রের যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু এলাকার মানুষের কাছে এসে গেছে। এবং সে কারণেই ঢাকঢোলের আওয়াজ পেয়েই তারা কিন্তু শাঁখ বাজিয়ে রেখা পাত্রকে গ্রামে, অর্থাৎ পাড়ায় তাকে স্বাগত জানালেন। এবং রেখা পাত্রকে দেখা গেল যে বৃষ্টির কারণে কিছু জায়গায় জল জমে থাকার কারণে তিনি কিন্তু কাদা রাস্তা দিয়ে হেঁটে গেলেন এবং প্রচার করলেন। প্রচারে বেরিয়ে তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেমন সাড়া পাচ্ছেন, তিনি কিন্তু জেতার বিষয়ে যেমন আশাবাদী, প্রত্যেক দিনের মতো যেমন বলেন যে জেতার বিষয়ে আশাবাদী, তেমনি তিনি বলেন যে সন্দেশখালী যে কাণ্ড ঘটছে, সেই কাণ্ড ঘটার পিছনেও কিন্তু তৃণমূলের চক্রান্তই কিন্তু দায়ী। প্রত্যেক দিনই প্রচারে বেরোচ্ছেন, প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রচারে প্রচণ্ড পরিমাণে সাড়া। সাধারণ মানুষ তো ওনার ঘরের মেয়ে, ঘরের বোনকেই চান, আজকে রেখা পাত্রকেই চান। কারণ আজকের যে মানুষের ওপরে যে অত্যাচারে, মানুষ যে অত্যাচারিত হয়ে যে দেয়ালে পিঠ ঠেকে গেছিলেন, ওর নিজের জায়গাটা ওনারা বুঝতে পেরেছেন। ওনারা ওনার ঘরের মেয়েকেই চান, ঘরের বোনকেই চান, ওনারা আমার পাশে আছেন। আর যদি বলেন যে আজকের এই লোকসভা ভোটে কেমন বুঝছেন, আমরা ফুল লিড পাবো, এখানে 100% লিড পাবো আমরা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। বেশ কিছুদিন
তাকে আমরা প্রথম অবস্থায় দেখছিলাম যে সন্দেশখালিতে তিনি বিভিন্ন রকমভাবে এই শিবু হাজরা উত্তম সর্দারদের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ আন্দোলন গড়ে তুলছিলেন। আর সেই প্রতিবাদের ফলস্বরূপ কিন্তু তাকে বিজেপির তরফ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে। যত দিন যাচ্ছে ততই তিনি পোর খাওয়া রাজনৈতিক ব্যক্তির মতোই কিন্তু আচরণ করছেন। তার কারণ তিনি প্রতিদিনই কিছু না কিছু শিখছেন এবং সেটা কিন্তু তার যে মানুষের সঙ্গে মেশা বা প্রত্যেক দিন প্রচারে বেরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা, বিভিন্ন মানুষের সঙ্গে ব্যবহার করা, সেটা থেকেই কিন্তু তিনি তার এই রসদ খুঁজে পাচ্ছেন বলে অনুমান করা যেতে পারে। আজও রেখা পাত্রকে দেখা গেল যে বসিরহাট পৌরসভা এলাকায় এই পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু তাকে প্রচারে নামতে দেখা গেল। প্রচারে বেরিয়ে দেখা গেল যে এই প্রথম ঢাকঢোল বাজিয়ে, অর্থাৎ সামনে কয়েকজন ব্যক্তি যারা ঢাকঢোল বাজাতে পটু তাদেরকে তারা ঢাকঢোল বাজিয়ে স্থানীয় মানুষদের আর কি সচেতন করতে করতে এগিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে পিছনে রেখা পাত্র তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারে আসছেন। এবং প্রচারে বেরিয়ে একটা অভিনব জিনিস দেখা গেল যে বসিরহাট পৌরসভার মধ্যেই এই 21 নম্বর ওয়ার্ডেই শঙ্খ বাজিয়ে, অর্থাৎ শাঁখ বাজিয়ে এলাকার মহিলারা এলাকাতে রেখা পাত্রকে স্বাগত জানালেন। অর্থাৎ এটা বলাই যায় যে রেখা পাত্রর এই যে শাঁখ বাজিয়ে স্বাগত জানানো, মানে তার প্রভাব প্রতিপত্তি বা তার যে প্রচারের ফলে রেখা পাত্রের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু এলাকার মানুষের কাছে এসে গেছে এবং সে কারণেই ঢাকঢোলের আওয়াজ পেয়েই তারা কিন্তু শাঁখ বাজিয়ে রেখা পাত্রকে গ্রামে অর্থাৎ পাড়ায় তাকে স্বাগত জানালেন। এবং রেখা পাত্রকে দেখা গেল যে বৃষ্টির কারণেই কিছু জায়গায় জল জমে থাকার কারণে তিনি কিন্তু কাদা রাস্তা দিয়ে হেঁটে গেলেন এবং প্রচার করলেন। প্রচারে বেরিয়ে তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেমন সাড়া পাচ্ছেন, তিনি কিন্তু জেতার বিষয়ে যেমন আশাবাদী, প্রত্যেক দিনের মতো যেমন বলেন যে জেতার বিষয়ে আশাবাদী, তেমনি তিনি বলেন যে সন্দেশখালি যে কাণ্ড ঘটছে সেই কাণ্ড ঘটার পিছনেও কিন্তু তৃণমূলের চক্রান্তই কিন্তু দায়ী।